সরকারি কলেজের টিচার 34তম বিসিএস একজন কর্মকর্তা আমার সঙ্গে আমার ওয়াইফ আছেন ও একজন ব্যাংকের সিনিয়র অফিসার আমার ছেলে মেয়ে কিনে আমি বইমেলাতে আসছি তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমি পরে আসতেছি তার আগে আমরা বলি যে আসলে বইমেলাটা তো আমাদের প্রাণের স্পন্দন এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য একটি বড় নিয়ামক হিসেবে কাজ করবে আমি বিশ্বাস করি কারণ এখন মানুষ বই থেকে দূরে সরে চলে গিয়েছে এখন মানুষের যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাবিউজ বা মিসইউজ সেদিকে বেশি ঝুঁকে পড়েছে তো সেক্ষেত্রে বইমেলা বা বই পড়ার যে অভ্যাসের যে একটা সূতিকাগার এই বইমেলা এটা আরও বেশি ছড়িয়ে দেওয়া উচিত আর আপনি মুস্তাক এবং তিশা যে বিষয়টা এটা সোশ্যাল মিডিয়ায় বেশ ঘুরপাক খাচ্ছে বিষয়টি তবে আমি বলতে চাই এই ধরনের নেগেটিভ বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা না করে এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল না দিয়ে আমরা মনে হয় যে বইমেলার যে মূল উদ্দেশ্য সেদিকে খেয়াল দিলে আমাদের জন্য বেশি ভালো হয় মুস্তাক এবং তিশার বিষয়টা আমি যতটুকু দেখেছি তারা নিজেরাও ফেসবুকে তাদের অনেক লাইভ করেছে সে লাইভ করার কারণেই মূলত মানুষ তাদের ব্যক্তিগত জীবনের প্রতি বেশি ঝুঁকে পড়েছে জি জি এডুকেশনটা ইনশিওর হয়েছে বাট কোয়ালিটি এডুকেশনের জায়গাটা আমরা এখন ইনশিওর করতে পারিনি এটা স্বীকার করতেই হবে এখন মানুষ শিক্ষিত হয়েছে এটা ঠিক তবে মানসম্মত শিক্ষা সেদিকে আমরা আগাচ্ছি আমরা আশা করি যে খুব দ্রুতই সেটা নিশ্চিত করতে পারবে কারণ বর্তমান সরকার সে বিষয়ে খুবই আন্তরিক আসলে ব্যক্তিগত বিষয় তো তাদের ব্যক্তিগত বিষয় আমাদের কারো কথা বাজারে চলে আসছে বাজারে চলে এসে তারা বাজারে নিয়ে আসছে আমি আপনি কে হচ্ছে তাদের ইউটিউবে ইনকাম হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া ইনকাম হচ্ছে এটাও তাদের একটা মানে আসলে বই মেলাটা তো একটা ওপেন এখানে আসলে সেরকম কোনো রেস্ট্রিকশন রাখা হয় কিনা আমি জানি না এখানে আসলে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে সবাই তাদের ফিলোসফি অনুযায়ী বা দর্শন অনুযায়ী তাদের বই প্রকাশ করতে পারে এরকম একটা স্বাধীনতা এখানে রাখা হয়েছে সেই স্বাধীনতার সুযোগ নিয়ে যদি সেটার কেউ মিস ইউজ করে সেটা অবশ্যই কাম্য নয় তো আমি আশা করি যে বইমেলার যে মূল উদ্দেশ্য যেটাকে নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ বইমেলাটাকে ওপেন করে দিয়েছে সবার জন্য মানুষের মুক্ত চিন্তার প্রসার ঘটানোর জন্য সেটাকে ব্যবহার করে যেন কেউ অপসংস্কৃতির যে আগ্রাসন সেদিকে ধাবিত না হয় সেদিকে অবশ্যই কর্তৃপক্ষ খেয়াল রাখবে।